খুব ভালো বলা মা কাকা আপনি গুল্লা আর এত সুন্দর একটা মালা কিনে দিবেন আমি আপনার মাইয়া না আমারও কিন্তু এরকম একটা মালা কিনে দেওয়ার লাগবে আমি তো গুল্লা আর কোনো মালা কিনে দিনে তুমি কোন মালার কথা কইতেছ বউ কেন গুল্লা হারের গলার মালা আপনি কিনে দেন নাই কোন মালা আইন দেখবেন আরে বউ করো কি করো কি আরে কই লয় যাচ্ছ তুমি আমারে কই আর নিমু কুশকুনি গাড়ি আইন দেখো সে কেমন পাগলের পাল্লায় পড়ছি আবু পরে কি আইন কি রে গুল্লাহার এত সুন্দর মালা দা কাপড় দিয়ে রাখ কাতিছসকে হে মালা ড্রাফট নে ওরে কিনা দেন নাই আমি কবে মালা কিনে দিলাম তাহলে জিগান আপনি মাইরে কেডা কিনে দিছে জিগান কি রে কেডা কিনে দিছে মালা কোন না করে কিনে দিছে কস না কে এই এই সব তুমি কি কইতাছো বউ আপনি শরম কয় না কথা কইতে শরম কয় না আপনার কেমনে কেমনে ফোন করলা গুলনাহার আপনি আমারে কেন এত বড় বিপদে ফেলাইলেন গুলনাহার আমি জানি আমার লাগা তোমার অনেক দরদ আমি কি আপনার কাছে মালা চাইছি কেন দিবেন আমারে মালা কেন জোর করে মালা পরা দিবেন তখন মনে আছিল না ঘরে বউ আছে তারে জিগায় আমারে মালা দিছিলেন গুলনাহার তুমি এমনে কথা কইতেছো কি লাগা আপনার বউ আইসা যে বাবার সামনে আমার গাড়ি ঝুলকারি মাখাই দিছে পারবেন তোমগো বাড়ি গেছিল বাবার সামনে আমারে জিগাই কন্যা করে কিনে দিছে তোমার এই মালা মাইরা ভালা মোর আজকে আমি ভাবি ঘটনা কি সত্যি
দামাক কত স্বামীরে তো ধরে রাখবার পারল না স্বামী গেছে অন্য সিঁড়িতে মালা পরাইবার তারপরও দামাক কমে না গোলনাহারের মতো একটা আবিবাহিত মাইয়া রে কেমনে ফুসলাইলা মাটির লগে বিশ্বাস তুই ও মা বোনেরা সাবধান আনার মিয়া আইতাছে অন্য জোর খারাপ ও বাড়ির বগল দিয়া গেলেও ঝাড়ু নিয়া দৌড়াইবেন আহারে কত ভালো মাইয়াডা তার কপালটা কেমনে পুরলো দেখছোস পুরুষ মানুষের বিশ্বাসই নেই যা সব পুরুষ মানুষ কি আর এক হয় নাকি আমি বিশ্বাস করি না যাই রে কই যাবি তোর লগে বইয়া বইয়া কথা কইলে চলবো বাড়িত কাম আছে না আচ্ছা যা আমি কইলাম ভাবি তোমার লিগে তো আনোয়ার ভাই মালা কিনছে তো আমি কি জানি নাকি এই মালা গোলনার গলায় পড়ে আনোয়ার ভাই এখন তো ভাবি আমার সাক্ষী মানছে দিবা সাক্ষী আরে আনোয়ার ভাই কইছিল হ্যার খেতের সবজিগুলি আমারে দিব তো আমি বেচারে টাকাটা দিয়ে দিতাম আমার কিছু লাভ থাকতো এখন আমি যদি মনে করো যে সাক্ষী দেই তাহলে লাভের টাকা কি আমার কপালে জুটবো কও তুমি কও তোমার কপাল পড়ছে পুরুক আমার কপালটারে পুরাইও না শুনো ভ্যান চালাইতে যায় যদি তুমি কোনো মাইয়ার দিকে চাইছো তোমার চক্ষু দুইটারে আমি উডায়া ফেলাম আরে এটা তুমি কেমন কথা কইলে তোমার লগে আমার সরা গাবিন হয়েছে বিয়ে হয়েছে তাহলে ব্যান চালাইতে গিয়ে আমি কোনো মায়ের দিকে তাকাবো নাকি এটা এটা কথা হইলো বিয়ে হয় নাই হইব যেদিন হইব ওই দিন দেয়া যাবো আল্লাহ দুটো নং দিছে দুটো চক্ষু দিছে এই চোখটা যদি মন ভরে কিছু না দেখি তাহলে হইব দেখছো কি মুনি তোর এরি তোর ও পরি মিস পরি তোমার একটা কথা কই আমার সময় আছে লিয়াকত শিকদারের বাড়ির থেকে বাইর হইয়া মতি শিকদারের বিয়ে করো নাইলে গলম নাইলে কি হ্যাঁ আনোয়ার শিকদারের মতো কিন্তু আরেক মায়ার গলায় মালা পরাই দিব তরে পামু না আমি ঠিকই পামু আর তুই কেমনে আনোয়ার হবি হেইডাও আমি দেহ ই তোর অসুস্থ মানুষটারে লইয়া আমি দুই কা মরতাছি দুইটা টেহা চাইলে কই টেহা নাই ভেলা বিশ্বাসের মাইয়ারে মালা কিনা দেওয়ার একটি হাত আপনার ঠিকই থাকে না তো জানাই মুখ সামলে কথা কইছি আর একটা কথা কবি তো কি কি করবেন আপনি আমার কি করবেন ডড়াই ডড়াই আমি আপনারে সেই বাড়া ঘরে সুন্দর বৌথয়া আরেক সিঁড়িরে মালা ফিন দাইতে যায় হ্যাঁ আমি ডড়াবো কোন দুঃখে পাবেন কই কত কষ্ট লাগান
গোল্লাহারে মালা ভিন্দাছো কোন ভাবে মানে চলো চলো কি করছিস চলো আমাদের বাজার বাবুর আর মারবেন না শোনা না তুমি গোল্লাহারে তুমি মালা ভিন্দা নাও তুমি গোল্লাহারে ওই না ভিন্দাই নাই আমি আমি গোল্লাহারে মালা ভিন্দা বিকলি কা আমি নিজে গিয়ে দেখাইছি গোল্লাহারে গলায় আপনার ভিন্দা না মালা এই কত বাচ্চা এই গোল্লাহার বাপ নাই গোল্লাহার নিজে কিনতে পারে না মালা গোল্লাহারও কিনে নাই গোল্লাহারও বাপেও কিনে নাই মালা কেছো তুমি মালা কেছো তুমি মতিবা নিজে চোখে দেখছে তোর বাপে তোর মতি বাপে ভুল দেখছে ভুল দেখছে ভুল দেখছে সরাও আমি নিজে গেছিলাম মগনি দার দোকানে তুমি নগদ 30 টাকা দিয়ে মালা কিনছো তুমি নগদ 30 টাকা দিয়ে মালা কিনছো রজনী তো ভুল কইছে রজনী মিছা কথা কইছে বেলা বিশ্বাসের বাড়ির উত্তর দিক হিমুনা দার দিনও হেলে মানুষ যায় না আর তুমি রাইতের বেলা কোন জায়গায় নিয়ে গেছো নিজে হাতে মালা ভিন্দে দেখো ওই কোন হারামি নো আটা কইছে যে আমি মালা ভিন্দে আছি ক অন্যরা খালি করার কিছু জানতে চাই না ক হাল্লাই হাল্লাই তোর এক চুলা ছলাম দেয় নাই একটু দেয় নাই সব না ভাই না সম্মান আমি আমি কিছু কম না আমি আর কিছু কম না কসম কিছু কম না আরে তুই চল ভাই আপনি যান ভাই আই কানা কইছে কো ভাই আমি কইতেছি ভাই জানেন ভাই আমি কইতেছি রাজি আমি আমি কইতেছি কমি না ভাই আমি কইতেছি ওই কো রাজি কমি না ও রাজি কসগান ইমরান ভাই ভাই ও ভাই 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 क्या खुजस क्या तर लोक हमारे এইটা আপনি কি কইলেন বোলা কাকা আপনি জানেন না অত্র এলাকায় আমি একমাত্র গণ্যমান্য মহিলা পাগল কারো মাথা ঠিক নাই শুনলেই তো আমার মরণটা কেমন অঞ্চন কইরা ওঠে আপনার মাইয়া গুল না হারে এগুলা কি শুরু করছে গ্যারামে আর কোন ফলা নাই বিবাহিত ফলারে নিয়ে টানা টানি শুরু করছে কেমন বাপ আপনি মাইয়ার কোনো খবর রাখেন না আপনার মাইয়া গোল নাহার যে তলে তলে এমন শব্দে সরম কাণ্ড কারখানা শুরু করছে আপনি কিছু টের হন নাই কি লোক আহা মুহে রাও নাই কে কথা কন না কে তুই হইছে এই তোর দুটো হাত দছি মানুষের সামনে আমার আর শুরু করিস না আর শুরু করিস না তোমরা কে কোন জায়গায় আছো আমারে বাঁচাও বলে কাকা আমার হাত ধরছে আমার দাম দাই ধরছে যেমন বাপ তেমন মাইয়া কারো কোনো লাভ নাই গো তোরা তুমি এনছিলাম তো আরে চক্রানা লেগে বিয়াত্ত পুরা লেগে আমার নিছ হ্যাঁ আই আই বটিয়ান বটিয়ান আরে আমি তুই তো বটিয়ান বটিয়ান তুই বটিয়ান আজ করে আমি তুই তো কাকর বলাম এক কাকর তুই চল চল ওরে এক কাক এক কাক এক কাক বাজান তোমার আল্লাহ দোহাই লাগে উন করো না বাজান চল গলাবাজি করিস না তোর গলাবাজির আমার কাছে কোনো বেল নাই তুই আমার সংসারে আগুন লাগাইছিস ইমরান গোল্লাহারে গলায় মালা পিন্ধনের সময় খেয়াল আছিল না যে সংসারে আগুন লাগতে পারে ওই বেটা তুই প্রমাণ করতে পারবি আমি গোল্লাহারে মালা পিন্ধাইছি আনোয়ার তোর আমি কইছি না যে গলাবাজি করবি না গলাবাজি করে আমার লগে কোনো পার পাবি না পার পাওয়ার একটাই রাস্তা ভালো হয়ে যায় ওই বহু তুজাইছস রে
আর উজাইস না, অত উজান ভালো না। কোনটা ভালো কোনটা মন্দ তোর মতো বদমাশের কাছ থেকে বোঝা লাগবো? এমন দ্বারা তুই খাবি না জীবনে। আমার কথা চিন্তা না কইরা তো নিজের কথা চিন্তা কর। ওই মানুষের মুখ দেখাবি কেমনে? মানুষ ঢিলাইব তো। আমি কি চুরি করছি নি? যেগুলো শুনতে সেগুলো কি মিশা? এখন হাসা মিশা আমি তো করে কি কম ক, আমার নামে যে এরকম মিশা একটা কথা রটাইবো আমি আমার জীবনে চিন্তা করি নাই রে। মতি ভাই বলো তোমার মালা কিনবার দেখছে? ওরে পায়া লই না, আমি টান্ডা জিবলা ছিড়া ফলাবো না, মালা কিনতে দেখছে আমারে। দোকানে আমি মালা লাড়াচাড়া করতেছিলাম, কত মানুষ ওখানে, কেউ কিনে কেউ লাড়াচাড়া করে, ভিড়ের মধ্যে কোনটাতে কোনটা দেখছে কেনা জানাই। ইমরান ভাই তো বলে দেখছে। তো ইমরানে তো কইবই, কিল্লিকে কইব না, ইমরানের লগে আমার শত্রুতা না। ওর তো আজীবনের খাইশা ছিল আমার একবার ফাঁসাইব, ফাঁসাই দিছে, চান্স পাইছে। কি কমরে বইন, আমার কপাল, দোয়া করিস আমার লিগা। কিরে কি বুঝলি? জুতা দিয়া বাইরে ইয়া দাঁতগিনি ফালাই দেওয়ার দরকার, বদমাইশ কোন হানকার। আয় কিরে, তুই না খারাপ হইছিস কে? ভাই ভাবি যাইতেছে গা। কই যায়? বাপের বাড়ি। ভাই তুমি ভাবিটা আর কিছু কইও না। কই যাস? মায়ের দেখবার মন চাইছে। সারাদিন কিছু খাই নাই আমি, চারটা খাওন দিয়ে যা। রাজিয়াটে কয়ে গেছি খাওনটা বাইরে দিব না। আমার মাফ করে দে, মাফ করে দে আমারে, আমি একটা ভুল করে ফেলেছি। এমন পাপ আমি জিন্দেগিতে করবো না, আমার মাফ করে দে না, মাফ করে দে না। তুই যদি গোলনারে বিয়ে করস তাহলে নুরন্নার ফ্রি।
দূর কাকা এটা কি কইলে মনাপর মনাপর তুই আমার দুই মারে একসাথে বিয়া করে আমার বাস বুঝছি কাকুর মাথাটা গেছে এই এদিকে আসো ধরো কাকা ধরো ভিতরে নিয়ে যাও বাজান ঘরে শোনো মনাপর পরে কিন্তু পস্তাবি করলাম ঘরে শোনো তো আমি তোমার কোনো ক্ষতি করব না বিশ্বাস করো মালাটা আমি নিজের হাতে তোমার গলা পরাই দেব না বাজারে জিনিসপত্রের দাম তো আগুনে এই আগুনে হাত দিতে গেলে আত্ম পূর্বই ভাই ওই তোর অহনি আইতেইব অহনি অহনির ভিতর আমি তোর কোনো কথা শুনতাম না আপনার ভাই শুনেন শুনেন আমার কথা শুনেন বাজার এখন বহুত গরম বুঝছেন এখন দু একদিন এখন ঠিক হইব না তাহলে আমও যাইব সালাও যাইব বুঝছেন আপনি ওই তুই একটা হারামি তুই একটা বদমাইশ তুই যে আমার লগে এমন বেইমানি করবি এটা আমি চিন্তাও করি না ভাই রে ভাই 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 আপনার ভাই আপনার ভাই আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না ভাই আমি ইচ্ছা করে এটা করি না বিশ্বাস করেন ভাই ভাই এই বাজারে আপনার তো না আমার কোনো আপন মানুষ আছে কোন যে আদর যত্ন আপনি আমারে করছেন আমার জিন্দগিতে ভাই এরকম আদর যত্ন কেউ করে নাই ভাই বিশ্বাস করেন আল্লাহ রে ভাই আপনি একশো বার খাঁটি কথা কইছেন ভাই ভাই রাখলাম আমি আসসালামু আলাইকুম ভাই কাম ভাই কেমন আছো বালা ভাই ভাবি বলে গেছে গা কেটা কইলো না ভাবি বাইতে আছে এই ভেলা বিশ্বাসের মায়া গুলো একটা বদের আটি বুঝছো তাগো বাড়ির সামনে কোন পোলার হাইটা যাবার কোন উপায় না খপ করে ধইরা গায়ে পড়ে কথা কই তোরে কি কম বল না তো আমারে কয়েকদিন টাইনা হেসরা তার ঘরের মধ্যে নিয়ে বসাইছে ভয়লা তুমি কিছু বুঝি না পরে বুঝছি ঘটনাটা তো অন্য জায়গা ঘটনাটা কোন জায়গায় বুঝোস না
ফকিন্নির বলাবান ধরে তো হাইটা না আশা করে না টানা আশা কাগে লয়া করে এই আমার মতো আনোয়ার ভাইকে মতো বলাবান লয়া সাকে পকেটে মনে কর টেকে আছে উচ্চস আমি তো ঘটনাটা বুঝেই কাটা বলছি আনোয়ার ভাই তো আর বুঝবার পারে না ধরাটা খেয়ে গেল তোর মনটা অনেক খারাপ না 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 কইলে কি আর হইব রে বুঝি বুঝি কেমনে মন ভালো থাকবো ক ঘরের মধ্যে একটা মানুষ এমন একটা ঘটনা ঘটাইলে মন কারো ভালো থাকে জায়গা রে রাজি হ্যাঁ তোমার মাথা এক কেড়ে গেছে মাইনুদ্দিন বই মরে গেছে হেই কবে ওই মরা মইনুদ্দিনের ডরেই তো শামসু লাইলিকে বাড়ি যা সারন দিছে শামসু ভাই লাইলি গুবাই কেন যায় তোর ভাই আনোয়ার গোলনার গে বাড়ি কেন যায় পুরুষ মানুষের লসুনের কোয়াল্লার বুঝছ সব গড়া এক জায়গায় হ্যাঁ বুঝছি বাদাম চাটা খাও নো চা খা কি করুম বিষ এনে দে বিষ বিষ খাই খারা নে যা বা চোখের সামনে থেকে যা তুমি কি মনে করছো হ্যাঁ ইমরান রে আমি ছাড়ে দিব ওর নামে আমি শালিশ বসাবো শালিশ এখন কইতেছে ইমরান ভাইয়ের বিরুদ্ধে শালিশ ডাকবো মান ইজ্জত কি কিছু থাকবো মান ইজ্জত কি কিছু আছে তুই ওখানে যে মালাটা পরে আসুস খুল মালাটা খুল না আমার এক কাপ গরম চা এনে দিবি এই কথাটা কইতে তো শরম করে না কে
শরম করব কেন আমি কি চুরি করছি বেলা বিশেষ কি কয়ে যাইতেছে শুনছেননি কি কয় হ্যাঁ বলে ইমরান ভাইরে দেখা নিব উচ্চ শিক্ষা দিব আদু হ্যাঁ ইমরান ভাইরে কি দেখা লইব ইমরান ভাই তো উচ্চ শিক্ষা দিয়া দিছে বেলা বিশ্বাসে আনোয়ার ভাইরে বেলা কাকে কি সব কথা তোরে আইয়া কইয়া গেছে তুই যে কি কষ্ট করি আমার কইব কে রাস্তা দিয়ে হগল রে হুনাইতে হুনাইতে যাইতেছিল হ্যাঁ কি মাথা ঠিক আছে নি মাইয়া দুইটা লজ্জায় ঘরের থেকে বাইরে হইতে পারে না আর হ্যাঁ সিল্লাতে সিল্লাতে রাস্তা দিয়ে যাইতাছে বেলা বিশ্বাসের লজ্জা শরম কিছু আছে নাকি কাল রাতে মনব্বর কি কইছো হনো নাই কি কইছে আরে মদ খেয়ে রাস্তায় পড়ে আছিল মনব্বরে তারে তৈরা নিয়া বাড়ি দিয়ে আইছে তারপর তো আর মনব্বরে ছারে না মনব্বরের সামনে আর দুই মাইয়ারে ডাইকা আনলো তারপর তারপর আর কি মনব্বরে ধইরা কইলো মনব্বর তুই যদি আমার একটা মাইয়ারে বিয়া করস আর একটা মাইয়া ফিরি তুই আমার দুইটা মাইয়ারে বিয়া করে আমারে বাঁচা কও কি তারপর তারপর আর কি মনব্বরে কোনো রহমে জানলো পালায় আইছে গৌরী তুই হরিদার কথা বিশ্বাস করস কেন বিশ্বাস করব না কেন আমি কি মিছা কথা কইছি তুই ফোন দিয়া মনব্বরে জিগা কে আমি হেরে ফোন করতে জামকে হ্যালো গো আমার পিরিত নেই তলে তলে পিরিত ঠিকই করো খালি আমার সামনে চালাকি তুমি যে কেন শুধু শুধু পদ্মারে সন্দেহ করো পিরিত করলে আমারে কইতো না দাও গৌরী তুমি সবই জানো খালি আমার লগে চালাকি করো না নুন্নাহার এসব কথা তোমার কে কইছে পদ্মা আইসা মনব্বর ভাই তুই বললে এমনি কেমনে থাকেন হরি তোমার এসব কথা কইছে না যেই কোক কথা তো আর মিছা না আরে বেলা বিশ্বাস হইতেছে একটা বাতা এর কাণ্ডগুণ বলে কিছু আছে বেলা বিশ্বাসে না হয় কাণ্ড জ্ঞান নাই আপনার তো আছে আপনি দুই বোন রে এক লোকে কেমনে বিয়া করলেন কে কইছে আমি বিয়া করছি করলে করছেন অসুবিধা কি মানছেই তো বিয়া করে গরু ছাগল তো আর করে না তুমি আমার লোকে বিচ্চামি করতেছো না এত বড় একটা ঘটনা ঘটলো রাইতে হগলতে জানে আর আমি জানি না আমারে হুন তৈল হরিদার কাছে তুমি নিজেই তো আমার মোবাইল করতে না করছো আমি তোমার কেমনে জানামু জানা নাই ভালো করছেন আপনার বিয়ার খবর শুনলে তো আমার রাইতে ঘুমাইতো না তা বউগুলো কবে এবেন আমার বাড়িতে এই যে দেখছো 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 এসব কথা হলেন কেমন ডা লাগে আচ্ছা মনব্বর ভাই আপনি গোল নাহারের লগে বেশি থাকবেন না নুন নাহারের লগে বেশি থাকবেন আমি থাকলে একজনের লগে থাকো কার লগে তোমার লগে মা গো কোন কি কোয়েলদের ভিতর তো তুমি সিপ দিয়ে উঠছে মানছে এক বউ পায় না আমি দুই বউ হ্যার বড় হাউস মেড না আমারও লাগবো আমি অহনে দোকান বন্ধ করে দিছি আই খবরদার একদিনের লইগা দোকান বন্ধ করন যাইব না তাহলে কি রাইতে আমু না মোবাইল করুম রাইতে কইছি না আমি করুম আচ্ছা ঠিক আছে যদি হুনি গোল না হারা নুন না হারে বাইতে আর একদিন গেছেন না 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 ভুলে যেতাম না ভুলে যেতাম না রাখলাম নুরুন ওই নুরুন নুরুন কি বাড়ি নাই ওই নুরুন এই যে তোমার আব্বার কি মাথা খারাপ হয়ে গেছে কেন কি হয়েছে রাস্তা দিয়ে চিল্লাইতে চিল্লাইতে গ্রামের এই মাথা থেকে ওই মাথা যাইতেছে মুখে যা আইতেছে তাই কইতেছে আর কি কোনো কাণ্ড জ্ঞান নাই চিল্লায় কি কয় কি কয় যে হুনো গা এমন ঘটনা ঘটলে ঘরের মানুষ ঘটনা চাপা দিয়ে রাখে আর হ্যাঁ নিজের মাইয়ার ঘটনা রোটায় বেড়াইতেছে আবার কয় ইমরান ভাইরে দেখা লইব আরে হ্যাঁ কি ইমরান ভাইরে দেখা লইব কি করুম বাজান রেখে আমরা দুই বোনে আটকাইতে পারি আটকাইতে না পারলে আর কি করবা মরো দেখি কি কইলা
সব কথা আপনার হুনন লাগবো কে দেখো একদম উল্টাপাল্টা কোনো কিছু চিন্তা করব না কই দিলাম আমি কি চিন্তা করব না তাকে আপনারে জিজ্ঞাসা করব আমি কি কইছি আমারে জিজ্ঞাসা করবা তো আপনি আমাকে বড় আইছেন কি আমার বাবা রাস্তায় সিল্লায় মরে যাক তাতে আপনার কি আরে আরে তোমার বাবা তো সিল্লায় সিল্লায় তোমাকে 12টা বাজাইতাছে বাজুক 12টা আমাকে 12টা বাজলে আমরা বুঝি তা নিয়ে আপনার মাথা ঘামাইতে হবে মামলা ঠিক না